আজ সকালে হুটখোলা গাড়িতে চড়ে কসবার হালতু এলাকায় প্রচার করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন বিধায়ক মনীশ গুপ্ত। রঙিন বেলুন, তৃণমূলের প্রতীক আঁকা ছাতা নিয়ে মিছিলে সামিল হন তৃণমূল কর্মীরা। অন্যদিকে সোনারপুর উত্তর বিধানসভা নরেন্দ্রপুর এলাকা থেকে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার শুরু করেন যাদবপুরের লোকসভা আসনের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। জগদ্দল, চৌহাটি, হরিণাভি হয়ে মালঞ্চ পর্যন্ত প্রচার করেন, ছিল বাইক মিছিল। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র খাঁর সমর্থনে প্রচারে অভিজিৎ মুখোপাধ্যায়। আজ সকালে বড়জোড়া রোড শো করেন প্রণব পুত্র। ধামসা মাদল নিয়ে ব্যান্ড পাঠিয়ে বর্ণাঢ্য মিছিলে পা মেলান কংগ্রেস কর্মীরা। এদিন সকালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডুর সমর্থনে গড়বেতা নয়াবসত এলাকায় হুটখোলা গাড়িতে চড়ে রোড শো করেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সঙ্গে ছিলেন জেলার সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।